স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস টেনে পড়ো, তোমাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। যে অক্টোবর মাসে তোমাদের স্কুল থেকে যে NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে MCQ সলভ করার জন্য কোয়েশ্চেন পেপার দিয়ে রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে MCQ প্রশ্নগুলো আজ তোমাদের সমাধান করে দেবো। অত বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে, এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। পরে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশম শ্রেণীর যে ইতিহাস রয়েছে। ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে, দেখো সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে, এখানে চারটে যে অপশন দেখছো এর ভিতরে কোনগুলি তোমার মহাফেজখানে থাকে। তো বন্ধুরা, এর ভিতরে যেটা কারেক্ট অ্যান্সার সেটা অপশন গো, অর্থাৎ সবগুলি সংরক্ষণ করে রাখা হয়। এবার নাম্বার টু যেটা রয়েছে, দেখো যে উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামাবোধনী একটি সাময়িক পত্র, এটি কেন বা এর কারণটা কী? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মাসিক পত্রিকা, এখানে খ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তিনের দিকে যেটা রয়েছে, দেখো যে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়। ওকে, তো এটা হচ্ছে তোমার অপশন ঘ, যেটা হচ্ছে ফিমেল জুবিলাইন সোসাইটি, এটা কিন্তু যুক্ত নয়। এবার নাম্বার ফোর যেটা রয়েছে, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য কী ছিল? ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ঘ, যেটা রয়েছে কি প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। এবার নাম্বার ফাইভ যেটা রয়েছে, দেখো যে 1857 সালের সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়, তা তোমার যে যুক্তি কী রয়েছে? ওকে, তো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার যে অপশন এ, অর্থাৎ ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল বলে এটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়ে থাকে। নাম্বার ছয়ের কোয়েশ্চেন রয়েছে, দেখো ছাপাখানার বিকাশের সাথে নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সম্পর্কিত? ওকে, তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন খ, যেটা হচ্ছে 1, 2 এবং 3, এটাই ঠিক। ওকে, এবার সাত নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে বারদৌলি সত্যগ্রহ হয়েছিল কী কারণে? সেটা তোমার বন্ধুরা খ, যেটা হচ্ছে অর্থাৎ খাজনা হাসের দাবিতে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল। ওকে, এবার আট নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছে? ওকে, তো এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন খ, অর্থাৎ এক, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং তোমার আইন অমান্য আন্দোলন, এই তিনটা আন্দোলনেই কিন্তু কৃষকদের সক্রিয় অংশগ্রহণ করা লক্ষ্য করা গেছে। এবার নয় নম্বর যেটা কোয়েশ্চেন রয়েছে, দেখো যে 19 শতকে সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়, এর কারণটা কী? এর কারণ এই সময় কী হয়েছিল? তো বন্ধুরা এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন এ, যেটা রয়েছে সেটা যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ওই সময় গড়ে উঠেছিল। ওকে, এবার দশের যে অ্যান্সারটি হবে, যেটা কোয়েশ্চেন, দেখো যে গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন কি? ঠিক আছে, তো এর যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন খ, এ ক, সেটা হচ্ছে 1 এবং 2, এটাই সঠিক। এবার 11 এশীয় রাজ্যগুলোর মধ্যে আয়তনের সব থেকে বড়ো ছিল কোন রাজ্য? সেটা হচ্ছে তোমার হায়দ্রাবাদ, এখানে গো হবে কারেক্ট অ্যান্সার। এবার 12 নম্বর যেটা রয়েছে, দেখো যে রাজ্য পুনর্গঠন কমিশন যেটা 1953 সালে গঠিত হয়েছিল, তার কেন গঠন করা হয়েছিল? ওকে, তো তার কারণ হচ্ছে তোমার খ, যেটা রয়েছে কি অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য, এখানে খট হবে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 13 যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মেরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, এর উদ্দেশ্য কী ছিল? এর যেটা কারেক্ট অ্যান্সার যে অপশন খ, সেটা হচ্ছে 1, 2 এবং 3, এইটা হলো তোমার সঠিক কারণ। ওকে, 14 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে সাঁওতালরা কেন উপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল? ওকে, তো এই 14 নম্বর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অপর, যেটা আছে মানে সবগুলি, অর্থাৎ এখানে ঘট হবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো সচেন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তুলেছিলেন, ওকে, তার কারণটা কী ছিল? কারণ ছিল এখানে যেটা তোমার কোট হবে কারেক্ট অ্যান্সার, বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেছিলেন। এবার নাম্বার 16 যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কত খ্রিস্টাব্দে? ওকে, তো বন্ধুরা এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন খ, 1948 সালে, খ হবে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার 17 যেটা রয়েছে, দেখো যে ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল কে বা কারা বা কোন সংস্থা? ওকে, তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন গ, ভারত সভা, গ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 18 যেটা রয়েছে, দেখো 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত তিন আইন এর অন্তর্ভুক্ত ছিল না, তিন আইন ব্যবস্থা তার অন্তর্ভুক্ত ছিল না কে? সেটা হচ্ছে তোমার অপশন ঘ, সতীদাহ প্রথাটা। ওকে, যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভূগোলের, যেখানে 18টা কোয়েশ্চেন রয়েছে। তো ফার্স্ট যে কোয়েশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন গ, অর্থাৎ এখানে মানব সম্পদের উন্নয়ন বিকাশ ঘটে, যেটা তোমরা কোয়েশ্চেনটা দেখে নিয়েছো। নাম্বার 2 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে কোনো প্রাকৃতিক সম্পদ স্থিতিশীল ব্যবহারের উপায় নয়, ঠিক আছে, সেটাই তোমার জমি ভরাটকরণ, অর্থাৎ এখানে ঘ হবে কারেক্ট অ্যান্সার।
এবার নাম্বার তিন যেটা রয়েছে, দেখো এদের মধ্যে কোনটি অংশগ্রহণমূলক বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ। ওকে, তো এটা হচ্ছে তোমার সামাজিক বনসৃজন, অর্থাৎ তিনের গট হবে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার ফোর যেটা রয়েছে, দেখো যে লেটেরাইট মৃত্তিকার প্রধান ফসল কী, তো লেটেরাইট মৃত্তিকার প্রধান যে ফসল হলো সেটি তোমার চীনা বাদাম, ঘ হবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার নিচের যে পাঁচ নম্বর দেখো, যে নিচের কোনটি নদী বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়, সেটা তোমার জলদূষণ নিয়ন্ত্রণ, ওখানে গ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাম্বার ৬ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে এদের মধ্যে অধাতব খনিজ কোনটি, তো বন্ধুরা অধাতব খনিজ হচ্ছে তোমার কয়লা, ওখানে এটা হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার ৭ যেটা রয়েছে, দেখো যে নিচের কোনটি অপ্রতিত শক্তির একটি জৈব উৎসের উদাহরণ। ওকে, তো এর সাত দাগের অ্যান্সারটা হয়ে যাবে তোমার হচ্ছে পশু বর্জ্য, খ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে স্থানান্তরিত হতে দেখা গেছে এমন একটি শিল্পর নাম কী, ওকে তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, এখানে গ হবে কারেক্ট অ্যান্সার। এবার নাম্বার ৯ যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে কোন দুটি স্থানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যুক্ত হয়েছে, ওকে তোমাদের এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বারাণসী এবং কন্যাকুমারিকা বা কন্যাকুমারী, এখানে খ হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার ১০ যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে দেশভাগের জন্য সরাসরি কোন শিল্পটি সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে, তো এর কারেক্ট অ্যান্সার হিসেবে অপশন ক যেটা রয়েছে কি পাট শিল্প। ১১ নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে এদের মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব, তো এটা কারেক্ট অ্যান্সার হিসেবে অপশন ক যেটা দাঁড়টানা বা দাঁড়টানা নৌকা। ১২ নম্বর কোয়েশ্চেন রয়েছে, দেখো যদি তুমি ভারতের কোন কফি বাগিচায় অবস্থান করো তাহলে তুমি আছো কোথায় রয়েছো, তুমি রয়েছো দক্ষিণ ভারতে, ওখানে কোটা হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার ১৩ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে, দেখো যে অপ্রচলিত শক্তি সম্বন্ধে কোন বাক্যটি প্রযোজ্য নয়, তো এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন খ হয়েছে, এটি উৎসগুলি সহজলভ্য নয়, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এবার ১৪ নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে, দেখো যে আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগ মাধ্যমটি কী, ওকে তো বন্ধুরা এটার কারেক্ট অ্যান্সার যাবে সেটা হচ্ছে তোমার টেলিগ্রাম, অর্থাৎ খ ঘ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ১৫ নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে তামিলনাড়ু কোয়েম্বাটোর দক্ষিণ ভারতের সর্ববৃহৎ বস্ত্র কেন্দ্র শিল্পকেন্দ্র, নিচের কোনটি বা কোন কারণটি এই শিল্পকেন্দ্রগুলোটার প্রধান সহায়ক নয়, কিন্তু ওকে নয়, ওকে তো এখানে কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন গ, অর্থাৎ অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু এর বিরোধী। নাম্বার ১৬ যে কোয়েশ্চেন রয়েছে, দেখো যে জলবিভাজিক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কী হয়, ওকে তো বন্ধুরা এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, শুষ্ক ঋতুতে জলের সরবরাহ। এবার নম্বর ১৭ যেটা দেখো, একটা সারণী দিয়ে আছে যেটা ১৫-১৬ সালের ফসল উৎপাদন মিলিয়ন টন হিসেবে পরিসংখ্যান দেওয়া রয়েছে, তো এই স্তম্ভ থেকে যেটা খ অর্থাৎ তোমার সঠিক যেটা হবে সেটা কী করতে হবে, ওকে তো এটা যেটা সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন খ, এই যে স্তম্ভটা রয়েছে এটা এই যে সারণীর পরিপ্রেক্ষিতে এটা সঠিক অ্যান্সার। তো এই ভূগোল দাগের যেটা লাস্ট যে কোয়েশ্চেনটা ১৮ নম্বর, দেখো ভারতে একটা মানচিত্র দেওয়া আছে এবং মানচিত্রে এখানে বলা হয়েছে তন্তু ফসল এবং একটা বাগিচা ফসল উৎপাদন অঞ্চল দেখানো রয়েছে, ঠিক আছে সেটা হচ্ছে দেখো এটা তন্তু এই জায়গাটা এবং বাগিচা ফসল এই জায়গাটা দেওয়া রয়েছে, তো এই যে তন্তু এবং বাগিচা ফসল যেটা বলা হয়েছে সেই ফসল দুটি কী কী, এখানে চারটি অপশন আমরা দেখিনি কী কী রয়েছে, কয়ের আছে দেখো গম ইক্ষু, ডাল ও জোয়ার, ধান ও গম, কার্পাস ও চা, তো বন্ধুরা এই অ্যান্সারটা হবে যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে অপশন ঘ, কার্পাস এবং চা। যদি ভালো লেগে থাকে লাইক দিও, কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। তোমরা এই সমস্ত সাবজেক্টের আলাদাভাবে যদি তোমার অ্যান্সার দেখতে চাও আমাদের ডিসক্রিপশন বক্সে ভিজিট করো, সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। রাশি আবার তোমাদের পরের কোনো একটি ভিডিওতে দেখাবে, সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।